আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়টস কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে আপনার যারা অরিজিনাল ড্রেসিং পিজনে বেবি খুঁজতেছিলেন তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আপনার যারা রেসার কবুতরের বেবি কালেক্ট করতে চান স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারছেন এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন সেক্ষেত্রে এই পেয়ার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বেবিদের লাইন হচ্ছে জ্যানসেন এবং রুলান্ড জ্যানসেন এই বেবি দিয়ে আপনি শর্ট মিডিল লং সব জায়গাতেই খেলতে পারবেন ইনশাল্লাহ অলরাউন্ডার কবুতর আমি যেভাবে পেয়ার করছি এই বেবি নিয়ে আপনি যে কোনো ডিস্টেন্সে খেলতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা না ইনশাআল্লাহ সারাটা বছর আপনারা ফোন দেন বেবি নেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে এই সময়টাতে কিন্তু বেবি উঠানোর বা বেবি তোলার একটা সিজন এই সময়টাতে কিন্তু আমরা বেবিগুলো তুলে থাকি অনেকে বুকিং দিয়েছিলেন তাদের বেবিগুলো ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কিছু দিনের মধ্যে এই পেয়ারটা রয়ে গেছে সো আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন ইনশাল্লাহ আমি এর আগে এক ভাইয়ের কাছে পাঠাতে চাইছিলাম তিনি নেন নাই বিধায় এই পেয়ারটা রয়ে গেছে তা না হলে সেল ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মাস কোয়ালিটিও অনেক সুন্দর আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমার কাছ থেকে এই পেয়াটা নিতে পারবেন ইনশাল্লাহ নিজের এখন খাইতে পারে কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আজ থেকে প্রায় দুই সপ্তাহ বা দশ দিন আগে কিন্তু আমি এদেরকে পৃথক করে দিয়েছি বাবা মা থেকে অনেকে বলেন প্যারেন্টস থেকে বেবিদের আলাদা করলে ওদের গ্রোথ নষ্ট হয় ওদের শরীরটা ভেঙে পড়ে দেখেন এই দুইটা বেবি আমি কিন্তু আজ থেকে দশ দিন আগে তাদেরকে পৃথক করে দিয়েছি মাশাল্লাহ গ্রোথ অনেক সুন্দর আপনি কিন্তু এক হাত দিয়ে ওদের ধরতে পারবেন না সো এখনও কিন্তু আমি লোকেশন চিনাই নাই আর লোকেশন চিনলেও তারা কিন্তু একশো দুইশো কিলোমিটার দূর থেকে আমার এখানে আসতে পারবে না অনেকের একটা ভুল ধারণা রয়েছে অনেকে বলেন যে ভাই কবুতরগুলো তো আপনি সাধে নিচ্ছেন এতে সমস্যা হবে কি না ভিওর্স এতে সমস্যা নাই সমস্যা হয় যদি আমি টস আছাড়ি করি অর্থাৎ একশো দুশো যদি আমি টস আছাড়ি করি ওইখান থেকে আমার কবুতরগুলো ব্যাক আসছে এই ধরনের কবুতর বাসায় রাখা যায় না এই ধরনের কবুতর কিন্তু চলে আসে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন জাস্ট ছোট বেবি তাদেরকে আমি সাদের উপর রাখলাম আর দুইশো কিলোমিটার দূর থেকে সে আমার বাসায় কীভাবে চলে আসবে বলেন এটা পসিবল না এই সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা রয়েছে এটা নিয়েও এর আগে আমার এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আমি আপলোড করছিলাম স্কিনে যে দুইটা বেবি দেখতে পাচ্ছেন এদের কোনো প্রকার কোনো কোর্স করানো লাগবে না ইনশাল্লাহ ঠান্ডার কোর্স বলেন বা সালামনুল্লার কোর্স বলেন কোনো প্রকার কোনো কোর্স করানোর প্রয়োজন নাই বেবি দুইটা সুস্থ রয়েছে সুন্দর রয়েছে বিনি কাজে অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না পরবর্তী যখন ওদের এক দুই পর যখন হয়ে যাবে তখন আপনারা কৃমি কোর্স করিয়ে দিবেন দুই পর যখন বয়স হয় তখন কৃমি কোর্সটা করাইলে দেখবেন যে বেবিদের গ্রোথ আরও সুন্দর হবে সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন রেসার কবিতা সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আপনারা আমার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন আপনারা অফলাইনেও আমার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন তবে নামাজের সময় এই এই সময়টা বাদ দিয়ে আমি যেই সময়টাতে ঘুমাই ন রাত নয়টার পরে আপনারা ফোন দিবেন না কারণ সেই সময়টাতে আসলে একটু ঘুমানোর সময় থাকে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে নামাজের সময় এবং ঘুমানোর সময় বাদ দিয়ে আপনার যে কোনো টাইম আপনারা দিতে পারেন বিশেষ করে সকালের টাইমে আটটা থেকে সাড়ে নয়টা বা দশটা এগারোটা বারোটা এই সময়টাতে আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সো এই পেয়াটা নেওয়ার জন্য আপনারা সরাসরি আপনারা আমাকে ফোন দিবেন দেখেন ভিডিওতে আমি নাম্বার দিয়ে দিয়েছি এবং স্ক্রিনে আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি নাম্বার এবং ডিসক্রিপশনেও কিন্তু আমি নাম্বার দিয়ে দিয়েছি সরাসরি আপনারা আমার কাছে ফোন দিবেন এবং বেবি পেয়াটা নেওয়ার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ